আসসালামু আলাইকুম। আশা করি বরাবরের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত কিছুদিন আগে এই ভিডিওটি আপলোড করেছিলাম, সেই জায়গায় বলেছিলাম যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যত ধরনের জব রয়েছে, চাকরি রয়েছে, তাদের জন্য একটি সুখবরের কথা আমি ওই ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। তো আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন, তাহলে আমি এই ভিডিও শেষের দিকে সেই ভিডিওটি জুড়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওর সূত্র ধরে বা ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলবো, তবে সেই ভিডিওর কিছু অল্প করে এই জায়গায় বলে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশে যত ধরনের জব রয়েছে তার মধ্য থেকে সব থেকে বেশি দুর্নীতি হয় এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে। আমরা সবাই অফিসিয়ালি আনঅফিসিয়ালি সবাই জানি কম বেশি চাকরিতে দুর্নীতি হয়। তো সেই জায়গায় সবথেকে বেশি এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে হয় এবং সবথেকে কম হয় প্রথম শ্রেণীর ক্ষেত্রে বা দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে, কারণ এই জায়গাগুলো অনেকটাই ভাইটাল পোস্ট। তো সেই জায়গায় ওইভাবে দুর্নীতি হয় না যতটা হয় এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে। তো সেদিন আমি বলেছিলাম যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এইবার থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সকল নিয়োগের কাজ বা দেখভাল করবে বা নিয়োগ প্রকাশ করবে বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে পিএসসি নিলে কী হবে। পিএসসি নিলে যা হবে সেটা হচ্ছে, আমরা সবাই জানি পিএসসির নিয়োগগুলো প্রায় 90-95% মোটামুটি ফেয়ার নিয়োগ হয়। এই জায়গায় টাকা পয়সা লেনদেন খুব একটা হয় না বললেই চলে, আর যদিও হয় সেটা হয়তো যত সামান্য, আই এম নট শিওর। তবে ওভারঅল আমরা জানি এই জায়গাটা সবসময় ফেয়ার নিয়োগ হয়। সেক্ষেত্রে তারা যদি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের কাজ করে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে একটা আশ্বস্ত জাগবে যে হ্যাঁ, আমার এইবার যোগ্যতার বলে আমি চাকরি পাবো, আর যদি না পাই সেই দুষ্টা সম্পূর্ণই আমার এবং পুরোটাই আমার ব্যর্থতা, শুধুমাত্র কোনো টাকা পয়সা বা কোনো অপশক্তির কারণে আমার মেধা বা যোগ্যতা মূল্যহীন হয়ে পড়বে না, এইটুকু আমরা আশ্বস্ত হতে পারি। তো তারপরে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই বলছিলেন যে ভাই, তারা নিয়োগ দিলে বা নিয়োগ নিয়ে কাজ করলে হয়তো ফেয়ার হবে নিঃসন্দেহে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতারও একটি বিষয় থেকে যায়, কারণ পিএসসি বিশেষত বিসিএস নিয়ে কাজ করে। আর আমরা জানি মোটামুটি একটি বিসিএস শেষ হতে 2-3 বছর চলে যায়। তো মোটামুটি এটা স্বাভাবিক বা যুক্তিযুক্ত বিষয় যে পিএসসি এমনি বিজি একটি জায়গা। তো সেই জায়গায় আবার যদি তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই একটু দীর্ঘ সময় লেগে যাওয়ার কথা নিয়োগ প্রদানের ক্ষেত্রে। তো সবাই এই জিনিসটা বেশি আলোচনা করেছিলেন যে ভাই, এইটা নিয়ে তো আমরা দুশ্চিন্তা আছি, একদিক দিয়ে যেমন আনন্দের বিষয় অন্যদিকে চিন্তারও বিষয় যে পিএসসি কাজ করলে নিয়োগ দিতে তো একটু সময় লেগে যাবে। তো সেই জায়গা থেকে আজকে যে কথাটা বলছি, আনন্দের বিষয় খুশির খবর হচ্ছে যে পিএসসির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক উনি 2 দিন আগে বলেছেন যে সরকারের তরফ থেকে তারা এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চিঠি পেয়েছেন এবং সেই চিঠি পেয়ে তারা কাজও অলরেডি শুরু করে দিয়েছেন, এবং নিয়োগের ক্ষেত্রে যেন কোনো লম্বা সময় বা যেন দীর্ঘ সময়ের মার পেঁচে না পড়ে যায় সেজন্য তারা একটি অনুবিভাগ সৃষ্টি করছে বা তৈরি করছে, যে বিভাগ শুধুমাত্র এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সকল জব নিয়ে কাজ করবে। তো স্বাভাবিকভাবেই যুক্তিযুক্তভাবেই আমরা বিশ্বাস করতে পারি, একটি বিভাগ যদি শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়ে কাজ করে, তাহলে একদিক দিয়ে যেমন নিয়োগটা ফেয়ার হবে, অন্যদিকে সময়ও কম লাগবে। কারণ পিএসসি যদি নিয়োগ নিয়ে কাজ করে, তাহলে দুর্নীতি যে হবে না সেই ব্যাপারে তো আমরা আশ্বস্ত। পাশাপাশি যে বইটা রয়েছিল যে হয়তো সময়ের মার পেছে আমরা পড়ে যাব, ওইটাও আশা করি দূর হয়ে যাবে এই অনুবিভাগ বা ভিন্ন একটি বিভাগ বা ভিন্ন একটি দল গঠন করার মধ্য দিয়ে। তো এই দুইটি বিষয় যদি বাস্তবে রূপ নেয়, তাহলে নিঃসন্দেহে আমাদের আনন্দের বিষয়। তো এইবার থেকে আর হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনার যোগ্যতা থাকলে, মেধা থাকলে ডেফিনেটলি আপনি কাজে লাগবেন। এই ছিল সামান্য কিছু তথ্য। এই তথ্যটি হয়তো সামান্য হতে পারে, কিন্তু ওজন বা গুরুত্বের দিক থেকে অনেক বিশাল একটি বিষয়। আশা করি এই তথ্যটি আপনার বিগত দিন ধরে যে মনে প্রশ্ন ছিল যে দীর্ঘসূত্রিতার বা সময়ের মার পেছে পড়ে যাব, এই ভয়ও আমার মনে হয় এই তথ্যের মধ্য দিয়ে আপনার দূর হয়ে যাবে। যাই হোক, এই ছিল আজকের কিছু কথাবার্তা। সামনে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কীভাবে বিভিন্ন পরীক্ষার জন্য বা মন্ত্রণালয়ের অধিদপ্তর পরিদপ্তরের জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, সেই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি কথা বলবো যা অতীত বলে এসেছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।